আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি হারুন রশিদ আপনারা দেখছেন ফিকেল্লা মিডিয়া বন্ধুরা আজ কথা বলবো জিনেরা কিভাবে সব কিছু মুখ দেখেই বলে দিতে পারে এছাড়া কথা বলব জিন ভূতকে কথা বলানোর উপায় কি কোনো রোগীর শরীরে যখন জিন হাজির হয়ে যায় জিন যদি কথা বলতে না চায় সেই সমস্ত জিন ভূতগুলোকে কিভাবে কথা বলাতে বাধ্য করতে হয় সেটা বলব আজ এই ভিডিওতেই এছাড়া কথা বলবো জিন যদি রোগীকে তুলে নিয়ে চলে যেতে চায় তাহলে সেই অবস্থায় কী করণীয় এছাড়া কথা বলবো পরীর আসর কিভাবে কাটানো যায় এছাড়া কথা বলবো বাড়ি বন্ধ করার যে নিয়ম রয়েছে যে প্রসেস রয়েছে সেই প্রসেসে বাড়ি বন্ধ করার পর কতদিন পর্যন্ত ওই বাড়িটা বন্ধ থাকে সবই বলবো একটা একটা করে কিন্তু ভিডিওটা দেখতে হবে আপনাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তা না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়গুলোর দিকে যাওয়া যাক বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কমেন্টের উত্তর নিয়েই ভিডিওটা আমি যে সমস্ত বিষয়বস্তুগুলো আজকে বলেছি সেই বিষয়গুলো আপনাদেরই প্রশ্ন করা বিষয় প্রথম প্রশ্ন যে প্রশ্নটা করেছেন শামীম আরা বেগম উনি লিখেছেন জিনেরা কি করে সব বলে দিতে পারে দেখুন বন্ধুরা জিনেরা প্রকাশ্যে কারোর সামনে আসে না কারোর উপরে ভর হয় কিংবা কোনো জাদুঘর ব্যক্তির কাছে একটা জিন থাকে সেই জাদুঘরের জিনটা বা যে ব্যক্তির উপরে কোনো একটা জিন ভর ভর সেই হয়ে যাওয়া হয়েছে জিনটা আপনার সাথে থাকার জিনটার সঙ্গে সম্পর্ক করে বন্ধুরা মনে রাখবেন প্রত্যেক মানুষের কাছে একটা করে জিন থাকে মানুষের কাছে যে জিনটা থাকে সেই জিনটার সঙ্গে কন্ট্যাক্ট করার পর ওই জাদুকর ব্যক্তির জিনটা জাদুকর ব্যক্তিটাকে বা ভার হওয়া ব্যক্তিটাকে সবকিছুই আপনার সম্পর্কে বলে দেয় এবং আপনার সামনে গল গল করে সেই সমস্ত বিষয়বস্তুগুলো বস্তুগুলো বলে দিতে পারে এভাবেই সব সবকিছু বলতে পারে কিন্তু গায়েবের কথা জিনেরাও জানে না গায়েবের কথা জানেন একমাত্র মহান রব্বুল আলামিন, একক আল্লাহ পরের প্রশ্নটি করেছেন আজিদ খান উনি লিখেছেন জিন বা ভূতকে কথা বলানোর তদবির দিন ভাই আমার জিন বা ভূত কারোর উপরে যখন ভর হয়ে যায় ভর হয়ে যাওয়ার পর আমিল ব্যক্তিকে কোনো কিছুই বলতে চাই না তাকে কথা বলানোর যে প্রসেস সেই প্রসেসটা এখন আপনাকে আমি বলে দিচ্ছি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সোনা জিনের প্রথম পাঁচটা আয়াত পাঠ করে আপনি পাঁচবার পাঠ করবেন এবং পাঁচবার একটা পাত্রে পানি নিয়ে সেই পানিতে পাঁচবারই আপনি ফুঁ দিয়ে দিবেন ফুঁ দিয়ে দেওয়ার পর ওই পানিটা রোগীর মুখে ঝাপটা দিবেন দেখবেন ওই জিনটা ওই 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 শয়তানটা কথা বলতে আরম্ভ করবে ইনশাআল্লাহ পরের প্রশ্নটা করেছেন রুবেল ইসলাম উনি লিখেছেন জিন যদি কোনো রোগীকে তুলে নিয়ে যেতে চায় তাহলে কি করতে হবে ভাই রুবেল ইসলাম কোনো জিন যদি কোনো রোগীকে তুলে নিয়ে যেতে চায় তাহলে ওই তাহলে ওই রোগীটার উপরে যে জিনটা আসে ভয়ে আছে ভর হয়ে আছে তাকে পেয়ে বসে আছে তাকে সর্বপ্রথম ওই রোগীর উপর থেকে সরাতে হবে হটাতে হবে ছাড়াতে হবে তা না হলে কিন্তু ওই সমস্ত জিনগুলো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মোট কথা হচ্ছে ওই রোগীর উপর থেকে জিনটাকে হটাতে হবে পরের প্রশ্ন করেছেন মোহাম্মদ সাইম উনি লিখেছেন পরীর আসর কিভাবে কাটাবো ভাই মোহাম্মদ সাইম পরি দেও এইগুলো সবই জিন এক একটা গোত্রের এক একটা জিন এই জিনদের অনেক ধরনের নাম হয়ে থাকে মোট কথা এরা হলো জিন এই জিনের চিকিৎসা করতে হবে কথা হচ্ছে তদবির করে চিকিৎসা করে ওই জিনটাকে সরাতে হবে আর কিভাবে রোগীর ওপরে জিনকে হাজির করে ছাড়াতে হয় সে প্রসঙ্গে আমার ভিডিও দেওয়া আছে চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন পরের প্রশ্নটা করেছেন হৃদয় আহমেদ উনি লিখেছেন তালি বাজিয়ে যে ঘর বন্ধ করার আমি একটা ভিডিও দিয়েছি সেই তালি বাজিয়ে ঘর বন্ধ করার মেয়াদটা কত দিন বা কত ঘন্টা ভাই হৃদয় আহমেদ বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আমরা অজু করে কিন্তু অজু আমাদের ভেঙে যায় ঠিক তেমনি ভাবে এই তালি বাজিয়ে ঘর বন্ধ করার নিয়তটা আপনার যেমন হবে ততক্ষণ পর্যন্ত মেয়াদ তত দিন পর্যন্ত মেয়াদ তালি বাজানোর পর যদি নিয়োগটা আপনার থাকে এক দিনের জন্য তাহলে কিন্তু একদিনই বন্ধ থাকবে আর যদি আপনি এক বছর নিয়োগ করেন তাহলে এক বছরের জন্য আপনার বাড়িটা মহান রব্বুল আলমিনের ইচ্ছায় হেফাজতে থাকবে ইনশাল্লাহ আপনি তালি না বাজালেও আপনার বাড়িটা মহান রব্বুল আলমিনী হেফাজত করবে বন্ধু আমার যেসব ব্যক্তিরা তালি বাজিয়ে ঘর বন্ধ করে না তাদের বাড়িটাকে কি মহান রব্বুল আলামিন হেফাজত করেন না অবশ্যই করেন তবে এইগুলো হচ্ছে নিয়ম তদবির কখনো কখনো কোন বাড়িগুলোতে এই আইতুল কুর্সি পাঠ করার পর হাতে তালি বাজিয়ে ফু দিয়ে ঘর বন্ধ করে নিতে হয় বা আমরা করে থাকি মোট কথা হচ্ছে বন্ধু আমার আপনি মনের সংকল্পটা মনের কল্পনাটা মনের নিয়তটা আপনি যতক্ষণ করবেন ততক্ষণ আপনার বাড়িটা বন্ধ থাকবে বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ